করোনা ভাইরাস ইনফেকশন এর ফলে সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্ট হতে পারে। আমাদের ভারতবর্ষে এই ইনফেকশন এমনিতে হয় এবং সেই ইনফেকশনগুলো এমনিতেই সেরে যায়, কিন্তু বর্তমানে যে হুয়ান প্রদেশ চায়নার থেকে যে করোনা ভাইরাসটা চারদিকে ছড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই ভাইরাসটা নর্মাল যে করোনা ভাইরাস তার থেকে একটু আলাদা, এবং এই ভাইরাসের ফলে শ্বাসকষ্ট অনেক বেশি হচ্ছে। এটা সাধারণত বাদুর বা সাপের থেকে এসে মানুষের শরীরে আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে, এবং এখন মানুষের থেকে মানুষের শরীরে ভাইরাসটা চায়নাতে আসছে। ভারতবর্ষে এখন অবধি একটি মাত্র মানুষের করোনা ভাইরাস, এই হুয়ান করোনা ভাইরাস হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আপনারা যদি প্রত্যেকে, আপনাদের যাদের এই ধরনের সিমটম হয়েছে তারা যদি কন্ট্যাক্ট আইসোলেশন করেন, মানে আপনাদের থেকে অন্য লোক না পায় সেই দিকটা যদি একটু তাকান, এবং হাত ধোয়া এবং মাস্ক ইউজ করেন, তাহলে এই ভাইরাস ছড়াবার চান্স অনেক কম। এই ভাইরাসের ইনফেকশনের জন্যে এই মুহূর্তে ভারতবর্ষে ভয়ের কোনো কারণ নেই, সরকারের থেকে সব রকম সতর্কতামূলক বন্দোবস্ত নেওয়া হচ্ছে।